আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রাণপ্রিয় দিনী ভাই ও বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জানার অত্যন্ত জরুরি কারণ আপ আজকের এই ভিডিওটিতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা আপনারা অনেকে হয়তো জানেন না অনেকে আমার স্বপ্নটা দেখেন কিন্তু এই স্বপ্নটা সম্পর্কে আপনারা কেউ জানেন না জানার হয়তো সুযোগ হয় না তো আজকের এই ভিডিওটিতে আমি সেই বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টা কি সেটি হলো যে স্বপ্নে ছোটো বাচ্চা শিশু জন্ম নিতে দেখলে কি হয় স্বপ্নের ছোটো বাচ্চা যদি কারো জন্ম হয় চাই এই স্বপ্নটা কোনো পুরুষ দেখুক বা মহিলা দেখুক এমন স্বপ্ন জন্ম হলে কি হবে এই স্বপ্নের ব্যাখ্যা কী তো আরও কয়েকটি অবস্থা স্বপ্নের ছোট বাচ্চা দেখা নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরবো এই কারণে আজকের এই স্বপ্নের ব্যাখ্যা ভিডিওটি কেউ স্কেপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দয়া করে আপনারা ভিডিওটি দেখবেন আমার সাথেই থাকবে তো যারা যেখান থেকে আজকের এই ভিডিওটিতে যুক্ত হয়েছেন আমি আপনাদের সকলের দীর্ঘায় অমঙ্গল কামনা করি হচ্ছে পাক আপনাদের হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করুন আমিন তো বন্ধুরা স্বপ্ন সংক্রান্ত অনেক ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে দয়া করে আপনারা সেগুলো দেখবেন কোনো বিষয় যদি জানার থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন গ্রহণযোগ্য পদ্ধতিতে আপনাদেরকে আমি জানাবার চেষ্টা করব তো বন্ধুরা স্বপ্নের খুবই গুরুত্ব রয়েছে আমরা দু চোখ দিয়ে যেমন অনেক কিছু দেখি ঘুমের গড়েও স্বপ্ন জগত আমরা অনেক কিছু দেখে থাকি অনেক ভালো দেখি আবার অনেক খারাপ কিছু দেখি বিভিন্ন বিষয় দেখি যদি ভালো কিছু দেখি তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আর যদি খারাপ দেখি তাহলে তো এটা এই একটা অকল্যাণকর বিষয় খারাপ স্বপ্নে দেখাটা এটা ভয়াবহ স্বপ্ন দেখা আমরা সকলেই এমন স্বপ্ন দেখা থেকে বাঁচতে চাই খারাপ স্বপ্ন আমরা দেখতে চাই না কারণ খারাপ স্বপ্ন দেখলে যেরকম ব্যাখ্যাও খারাপ হতে পারে আবার সেদিক দিয়ে খারাপ স্বপ্ন দেখার পরে মনের মধ্যে এক প্রকার অশান্তি বোধ হয় খারাপ স্বপ্ন দেখে আমরা সকলেই পানা চাই তো বন্ধুরা যখন আমরা কোনো স্বপ্ন দেখব আর স্বপ্নের পুরো বিষয়টা যদি আমার মনে থাকে আর স্বপ্নটা যদি আমি ডান কাতে শোয়া অবস্থায় দেখি সেই সাথে সাথে শেষরাত্রে দেখি তাহলে বুঝে নিতে হবে স্বপ্নটা সত্য স্বপ্ন সেই স্বপ্নটা মিথ্যা হবে না যেহেতু আমি ডান কাতে শোয়া অবস্থায় দেখেছি আবার শেষ রাত্রে দেখেছি যা আবার যদি অজু করা অবস্থায় অজু করে যদি আমরা ঘুমাতে পারি আর ওই অবস্থায় যদি এই স্বপ্নটা হয় তাহলে বুঝে নিতে হবে স্বপ্নটা সত্য স্বপ্ন তো এমন স্বপ্নের ব্যাখ্যাটা জানতে চাওয়া উচিত বা এই স্বপ্নের ব্যাপারে গুরুত্ব দেওয়া উচিত যদি এমন হয় তো যখন আমরা কোনো স্বপ্ন দেখব তো এই ক্ষেত্রে আদব হলো যে যদি আমরা ভালো স্বপ্ন দেখি ভালো স্বপ্ন যদি কেউ দেখেন তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যাটা জানতে চাওয়া উচিত আর যদি খারাপ স্বপ্ন দেখেন তার ব্যাখ্যাটা জানতে না চাওয়াই উচিত বরঞ্চ খারাপ স্বপ্ন দেখার পরে ওই ব্যক্তিটি বিষয়টা মনে মনেই রাখবে এবং ঘুম থেকে ওঠার পরে সাথে সাথে সে আউজুবিল্লাহ মিনা শাহি রজিম এরকম তিনবার আওয়াজবিল্লা পড়বে বাম দিকে থুতু নিক্ষেপ করবে আরও কিছু আমল রয়েছে সে আমলগুলো নিয়ে আমি একটি ভিডিও করেছি দয়া করে আপনারা সেই ভিডিও দেখবেন খারাপ স্বপ্ন দেখলে বিষয়টা মনে মনে গোপন রেখে আমলগুলো করা উচিত বাস তাহলে খারাপ স্বপ্নের অনিষ্টতা থেকে স্বপ্নদ্রষ্টা বাঁচতে পারবে আর খারাপ স্বপ্নের বিষয়টা কারো কাছে প্রকাশ করবে না এটা গোপন রাখাটাই ভালো কিন্তু ভালো স্বপ্ন যদি দেখেন তাহলে ভালো স্বপ্নের ব্যাখ্যাটা জানতে চাওয়া উচিত জানা দরকার যে ব্যাখ্যাটা কি হবে তো এখন আমরা কাকে এর ব্যাখ্যা জিজ্ঞাসা করবো স্বপ্নের ব্যাখ্যা তো এই ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম নীতি মানা দরকার যার তার কাছেই স্বপ্নের বিষয়টা বলা যাবে না এক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে যে প্রথমত যে স্বপ্নের বিষয়টা কোনো হিংসুকের কাছে বলা যাবে না যে নাকি হিংসুক মানুষের হিংসা করে বা কোনো অকল্যাণকারী ব্যক্তির কাছে বলা যাবে না যে ব্যক্তি নাকি কল্যাণকামী যার ভিতরে হিংসা নেই এমন ব্যক্তির কাছেই স্বপ্নের বিষয়টা বলতে হবে কারণ প্রিয় দর্শক আপনারা অনেকেই জানেন যে হজরত ইউসুফ আলাইহ সালাম তিনি ছোটবেলায় স্বপ্নে দেখেছিলেন আর তিনি স্বপ্নের বিষয়টা বাবা হজরত ইয়াকুব সালাম এর কাছে তুলে ধরেন আর ইয়াকুব আলাইহিস সালাম সাথে সাথে ইউসুফ নবীকে বলেছেন যে তুমি তোমার স্বপ্নের বিষয়টা তোমার ভাইদের কাছে তুলে ধরো না হতে পারে তারা এইটা শোনে হিংসা করবে তো নিষেধ করে দিয়েছিলেন তো এখান থেকে বুঝতে হবে যে স্বপ্নের কথাটা কোনো হিংসুকের কাছে বলা চলবে না বা যাদেরকে আমরা জানি যে সে আমার সাথে হিংসা করে বা আমাকে দেখতে পারে না এমন মানুষের কাছে বলা যাবে না আর দ্বিতীয়ত যে স্বপ্নের বিষয়টা এইটা কোনো বাচ্চার কাছে বলা যাবে না বা কোনো মহিলার কাছে বিশেষ করে বলা যাবে না একজন মহিলা যদি স্বপ্নে দেখে সে অপর কোনো মহিলার নিকট বলা উচিত নয় বা একজন পুরুষ যদি স্বপ্নে দেখে সে তার বিবির কাছে বা তার মার কাছে স্বপ্নের বিষয়টা বলা উচিত নয় মহিলার কাছে বলাও নিষেধ করা হয়েছে কারণ স্বপ্নের বিষয়টা হলে এমন যখন কোনো মানুষ স্বপ্নে দেখে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন তখন স্বপ্নের ফলাফলটা আসমানের মধ্যে ঝুলন্ত থাকে যে রকম ব্যাখ্যা দেওয়া হবে সে অনুযায়ী ফলাফল স্বপ্ন স্বপ্নদ্রষ্টটার কাঁধে বর্তাবে তো বুঝতে পারলাম যে স্বপ্নের ব্যাখ্যা যেমন দেওয়া হবে ওই রকমই ফলাফল হবে তো এই কারণেই একজন বিজ্ঞ ব্যক্তির কাছেই স্বপ্নের ব্যাখ্যাটা জানতে চাওয়া উচিত এমনও হতে পারে যে স্বপ্নদ্রষ্টা দেখেছেন ভালো স্বপ্ন কিন্তু যে যার কাছে জানতে চাওয়া হয়েছে সে ততটা বোঝে না খারাপ ব্যাখ্যা দিয়ে দিল তো ফলাফলটাও খারাপ হয়ে গেল কিন্তু সে ব্যক্তিটা ভালো স্বপ্ন দেখেছিল এই কারণে গুরুত্ব দেওয়া উচিত স্বপ্নের ব্যাখ্যা একজন বিজ্ঞ আলেম স্বপ্নের ব্যাপারে যিনি পারদর্শী বিশ্বস্ত তার কাছেই জানতে চাওয়া উচিত তো প্রিয় বন্ধুরা কিছু নিয়ম আদব আপনাদের সামনে আমি প্রথমত তুলে ধরলাম এখন মূল আলোচনায় প্রবেশ করব যে বাচ্চা দেখার ফলাফল কি এই নিয়ে আলোচনা করব। ভালো করে বসতে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো প্রিয় বন্ধুরা যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন চাই সে পুরুষ হোক বা মহিলা যেই হোক যে তার ছেলে সন্তান জন্ম হয়েছে এখন কারোর যদি কোনো বাচ্চা জন্ম নেয় এক্ষেত্রে দুই রকমের হবে হয়তো ছেলে বাচ্চা জন্ম হবে বা মেয়ে বাচ্চা জন্ম হবে দুইটার দুই রকম ব্যাখ্যা তো যদি কোনো ব্যক্তি দেখেন যে তার ছেলে সন্তান জন্ম হয়েছে তাহলে এমন স্বপ্ন স্বপ্নদ্রষ্টার দুর্বল শত্রু সৃষ্টি হওয়ার প্রতি ইঙ্গিত করে কারণ স্বপ্নে ছেলে বাচ্চা জন্ম হতে দেখা এটা দুর্বল আকারের শত্রু প্রতি ইঙ্গিত করবে যে দুর্বল আকারের শত্রু প্রথমত বন্ধু থাকবে কিন্তু পরবর্তীতে শত্রুতে পরিণত হবে এটা ছেলে সন্তান দেখার ব্যাখ্যা বা ছেলে সন্তান জন্ম নিলে কি হয় আর যদি কোনো ব্যক্তি তিনি দেখেন যে তার মেয়ে সন্তান জন্ম হয়েছে কন্যা সন্তান তাহলে এমন স্বপ্ন খুবই ভালো লক্ষণ খুবই কল্যাণকর লক্ষণ মেয়ে সন্তান জন্ম নিতে দেখলে তাহলে এমন স্বপ্ন স্বপ্ন স্বপ্নদ্রষ্টার প্রাচুর্য শস্য শ্যামলা দুশ্চিন্তা মুক্ত হওয়া কঠিন ও জটিলতার পর সহজতার প্রতি ইঙ্গিত করবে বুঝতে পারলাম যে ছেলে সন্তান যদি কেউ স্বপ্নে লাভ করে তাহলে এইটা এক প্রকার শত্রুর প্রতি ইঙ্গিত করবে এটা খারাপ লক্ষণ অকল্যাণকর লক্ষণ কিন্তু মেয়ে সন্তান যদি জন্ম নেয় স্বপ্নে কারো তাহলে এটা অত্যন্ত ভালো লক্ষণ কল্যাণকর লক্ষণ এটা আমরা বুঝে নিতে পারলাম তো প্রিয় বন্ধুরা দ্বিতীয়ত আরেকটি ব্যাখ্যা যদি কোনো ব্যক্তি তিনি দেখেন যে তিনি স্বপ্নে কোনো বাচ্চাকে কুলে উঠাচ্ছেন। কুলে তুলতেছেন তাহলে এমন স্বপ্ন রাজত্ব বা সরকারি কোনো কাজের প্রতি চিন্তা ফিকির বুঝাবে অর্থাৎ কেউ যদি বাচ্চা কোলে নিতে দেখে তাহলে বুঝতে হবে সে সরকারি বা রাষ্ট্রীয় কোনো কাজে চিন্তা ফিকির করবে এবং সেগুলো লাভ করবে এই বিষয়ের প্রতি ইঙ্গিত করবে আরও একটি ব্যাখ্যা সেটি হলো যে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন যে তার অনেক বাচ্চা কাচ্চা রয়েছে স্বপ্নের মধ্যে দেখেন যে তার অনেক বাচ্চা কাচ্চা রয়েছে তাহলে এমন স্বপ্ন কিছুটা চিন্তা ফিকিরের প্রতি ইঙ্গিত করবে তো এটা কেন তো এখানে কারণ বলে দেওয়া হচ্ছে যে আসলে সন্তানাদি তর্বিয়ত বা লালন পালন করা দুঃখ কষ্ট ছাড়া সম্ভব নয় সন্তানদের লালন পালন করতে গেলে অনেক ত্যাগ দিতে হয় অনেক উৎসর্গ করে দিতে হয় নিজের অনেক বিষয়ে স্যাক্রিফাইস করতে হয় আমরা যারা বাচ্চা কাচ্চা রয়েছে যাদের যারা আমরা লালন পালন করি তারা বুঝি একটা জিনিস নিজে নাকে বাচ্চাদের খাওয়াতে হয় বা নিজে আরামে না ঘুমে বাচ্চাদেরকে ঘুমাতে দিতে হয় বাচ্চাদের কারণে আমার ঘুম নষ্ট হয় আমার খাওয়াতে সমস্যা হয় আমার টাইমের অনেক সময় ডিসিপ্লিন থাকে না তো এমন একটা বিষয় বাচ্চাদেরকে কষ্ট করে লালন পালন করতে হতে এই কারণে যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখেন যে তার অনেক বাচ্চা কাচ্চা রয়েছে তাহলে এমন স্বপ্ন চিন্তা ফিকিরের প্রতি ইঙ্গিত করবে তো প্রিয় বন্ধুরা এই ছিল স্বপ্নে বাচ্চা দেখার কয়েকটি অবস্থা নিয়ে আলোচনা কোলে নিতে দেখলে কি হয় বা কারো বাচ্চার জন্ম নিলে কী হয় তো মোট কথা একটি বিষয় আমাদের মনে রাখতে হবে বাচ্চা দেখার ক্ষেত্রে যে ছেলে সন্তান দেখা বা এটা জন্ম নেক বা ছেলে সন্তান দেখুক এটা দেখা এটা একটু খারাপ লক্ষণ অকল্যাণকর লক্ষণের প্রতি ইঙ্গিত করবে ছেলে সন্তান দেখাটা এটা ততটা ভালো লক্ষণ নয় মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহী আলের মতে বরঞ্চ এটা দুর্বল এক প্রকার শত্রুর দিকেই ইঙ্গিত করে কিন্তু স্বপ্নে কেউ যদি কন্যা সন্তান দেখেন কন্যা সন্তান দেখে বা কন্যা সন্তান জন্ম দেওয়া এটা অত্যন্ত ভালো লক্ষণ কল্যাণকর লক্ষণ দুনিয়ার দিক দিয়ে অনেক প্রাচুর্য অর্জন হবে শস্য শ্যামলা সব দিক দিয়ে বরকত হবে তো প্রিয় বন্ধুরা এই ছিল স্বপ্নে বাচ্চা দেখার কয়েকটি অবস্থা নিয়ে আলোচনা কেমন আপনাদের অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করবেন বন্ধুদের সাথেও শেয়ার করে দিবেন আর নিত্য নতুন বিভিন্ন আলোচনা পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম আলাইকুম রাহমাতি আবার